হ্যালো বন্ধুরা, সহজ পাঠে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, বাড়িতে আছো, সেফ আছো। তো আজকে আমরা শিখব দ্বিযোগ পদ্ধতি, অর্থাৎ ডাবল অ্যাড অর ডাবল দ্য সাম মেথড। এর আগে আমরা বাইনারি টু ডেসিমাল শিখেছি, কিন্তু অন্য অনেক দুটো পদ্ধতিতে, কিন্তু তোমাদের সিলেবাসে এই দ্বিযোগ পদ্ধতিটাও আছে। তো আমার মনে হলো যে এটাও তোমাদেরকে একবার দেখিয়ে দেওয়া উচিত। তো ফার্স্টে আমরা একটা এক্সাম্পল নিয়ে স্টার্ট করব। সেই এক্সাম্পলটা দেখো, লেখা আছে 1101। তারপরেতে আমরা এই পরপর স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4টা একবার মিলিয়ে নেব। তো ফার্স্ট দেখো, এই যখনই কোনো ডেসিম বাইনারি নাম্বার দেওয়া থাকবে, তোমাদের স্টার্ট করতে হবে হচ্ছে বাঁ দিক থেকে, মানে লেফট সাইড থেকে। তো ফার্স্ট ডিজিটটা কী করবে, ফার্স্ট ডিজিটটা নেবে, নিয়ে তার সাথে 2 মাল্টিপ্লাই করবে। করলে 1 × 2 কত হচ্ছে, 2 হচ্ছে। আচ্ছা, এরপরে কি করবে, সেই যে গুণফলটা হলো 2, মানে এটা, সেটাকে নেক্সট যেটা রয়েছে ভ্যালু তার সাথে যোগ করে দেবে। সেটা যোগ করে দিলে কি হলো, 3। এবার যে 3টা হয়েছে, সেই রেজাল্টটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করবে, 6 হলো। সেটাকে আবার 0-র সাথে অ্যাডিশান করবে, মানে তার পরের যে নেক্সট ডিজিট সেটার সাথে অ্যাডিশান করে নিলে, সেটাকে আবার তুমি ডাবল করলে, ডাবল করলে কি হলো, 12। এবার এই 12টাকে কি করবে, লাস্ট যে ডিজিট আছে বাইনারি নাম্বারের একদম রাইট হ্যান্ড সাইডে, সেটার সাথে অ্যাড করে দেবে। তাহলে এইটার জন্য 1101-এর জন্য তুমি কত রেজাল্ট পেলে, তুমি রেজাল্ট পেলে হলে 13। তো এটা তুমি আগের যে পদ্ধতিগুলো আমি দেখিয়েছিলাম সেইগুলোর সাহায্য করে দেখতে পারো, 13ই আসবে। তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে, প্রথম হচ্ছে একদম যে বাঁ দিকের যে বিটটা রয়েছে সেটাকে তোমার দ্বিগুণ করতে হবে, তারপরে নেক্সট বিট দিয়ে সেই গুণফলটাকে তোমার যোগ করতে হবে, তারপরে আবার সেই যোগফলটাকে দ্বিগুণ করলে, করে সেই দ্বিগুণ যেটা হলো সেটাকে আবার পরবর্তী বিটের সাথে তুমি অ্যাড করে দিলে, আবার যেই রেজাল্টটা বেরোলো তারপর তাকে আবার তুমি দ্বিগুণ করলে, করার পর আবার পরবর্তী যে বিটটা আছে তার সাথে যোগ করে নিলে। তাহলে প্রসেসটা কিরকম হলো, ফার্স্ট তুমি মাল্টিপ্লাই করলে, তারপরে প্লাস করলে, তারপরে মাল্টিপ্লাই করলে, তারপরে প্লাস করলে, এইভাবে তোমাকে চলতে হবে। মাল্টিপ্লাই করলে কার সাথে, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে, এইভাবে লাস্ট ডিজিট অবধি তোমাকে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা এই 4টে স্টেপ ভালো করে বুঝতে পারলে। তো এরপরে আমরা আবার আর একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাবো, যাতে ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হয়। দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে বেল বাটনটি ক্লিক করুন। তো আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, 1101 01। ঠিক আছে, তাহলে আমাদের পদ্ধতি এটাটা কি, এটা হচ্ছে একটা বাইনারি নাম্বার, এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। ঠিক আছে, তো আমার ফার্স্ট পদ্ধতিটা কি ছিল, এর সাথে একদম লেফট হ্যান্ড সাইডে যে রয়েছে তার সাথে আমরা 2 মাল্টিপ্লাই করলাম, করতে আমরা 2 পেলাম। তারপরে একে কি করব, নেক্সট যে বিটটা আছে সেটা হচ্ছে 1, সেটার সাথে অ্যাডিশান করলাম, করতে কত হলো, 3 হলো। এটাকে আবার আমরা কি করব, 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে কত হচ্ছে, 6। আচ্ছা, এবার এটা কি হলো, এই 6টাকে আমরা কি করব, নেক্সট ডিজিট যেটা আছে সেটার সাথে অ্যাডিশন করে দেবো, তাহলে এটা কি হয়ে গেল, 6। তাহলে এবার আবার কি করব, এটাকে আবার আমরা মাল্টিপ্লাই করলাম, তাহলে 6 × 2 = 12 হলো। এই 12টাকে আবার আমরা কি করব, নেক্সট যে ডিজিট আছে সেটার সাথে আমরা অ্যাড করে দেবো, +1, তাহলে আমার কত হয়ে গেল, 13। তো 13টাকে আবার আমরা কি করব, 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তো 13 × 2 = 26। আবার এই 26টাকে আমরা কি করব, নেক্সট যে ডিজিট আছে সেটার সাথে অ্যাড করে দেবো, তাহলে কত হচ্ছে, 0, তার মানে আমার 26 হয়ে গেল। এবার এটাকে আবার আমরা কি করব, 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে করতে গেলে কত হবে, 52। তা এবার লাস্ট করণীয়টা কি, আমাদের লাস্ট যে ডিজিটটা আছে তার সাথে একে অ্যাড করে দেওয়া, ব্যাস। এবার আমাদের এই সব অ্যাডিশন
আর দ্বিগুণ করার পদ্ধতি এখানে শেষ হলো। তাহলে আমার যে পুরো 110101 বাইনারি নাম্বার আছে তার করেসপন্ডিং ডেসিমেল নাম্বারটা কি হবে? 53। তোমরা এটা, আমি ভিডিওটা পজ করবে, করে আবার রিওয়াইন্ড করে আর একবার দেখবে, দেখে নিজে নিজে ট্রাই করবে, একটা যে কোনো এক্সাম্পল নেবে, নিয়ে নিজে নিজে ট্রাই করবে। আর তোমরা বললে আমি একটা এক্সাম্পল আর দিয়েও দিতে পারি, সেটা হচ্ছে 1111। দুটো এক্সাম্পল আমি দিয়ে রাখছি, তোমরা এটা নিজেরা ট্রাই করো আর অ্যান্সারটা কমেন্ট বক্সে লিখো, আর যদি না পারো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? আচ্ছা, এবার এইটা তো গেল হচ্ছে পূর্ণ সংখ্যাটা। এবার আমাদের তো ভগ্নাংশ বলেও একটা ব্যাপার আছে, তাই না? ভগ্নাংশের ক্ষেত্রে দেখো, সেটা হচ্ছে উদাহরণ একটা দিয়ে রেখেছি আমি অলরেডি, সেটা হচ্ছে 0.10101। তো এইটার ক্ষেত্রে আবার কি, তোমাকে স্টার্ট করতে হবে রাইট সাইড থেকে, ডান দিক থেকে যে ডিজিটটা পাবে সেটাকে আগে 2 দিয়ে ডিভাইড করবে, ভাগ করবে, যেটা অ্যান্সার বেরোবে সেটাকে তার নেক্সট ডিজিটটা দিয়ে যোগ করবে, করে আবার যেটা রেজাল্ট বেরোবে সেটাকে আবার 2 দিয়ে ভাগ করবে, করে যেটা রেজাল্ট বেরোবে সেটাকে আবার তার পরের ডিজিট দিয়ে যোগ করবে, এই করে করে প্রসেসটা চলতে থাকবে। তো ফার্স্টে দেখে নিই আমরা কি করেছি, আমরা একদম ডান দিক থেকে ডিজিটটা নিয়েছি, নিয়ে আমরা 2 দিয়ে দেখো ভাগ করেছি, করতে আমার কত রেজাল্ট এসেছে, 0.5, ঠিক আছে? এবার আমরা এই 0.5টাকে কি করেছি, করেছি হচ্ছে 0-র সাথে অ্যাড করেছি, মানে এই নেক্সট ডিজিটটা দিয়ে। এবার আমরা কি করেছি, যে রেজাল্টটা এসেছে সেটাকে আবার 2 দিয়ে ভাগ করেছি, করার পর কি রেজাল্ট এসেছে, সেটা হচ্ছে 0.25। এবার এই 0.25টাকে আমরা পরবর্তী যে ডিজিট আছে, আগের ডিজিটটা, সেটার সাথে অ্যাডিশন করে দিয়েছি, 1+0.25। তো আমরা কি রেজাল্ট পেয়েছি, 1.25। সেটাকে আমরা কি করেছি, আবার 2 দিয়ে ডিভাইড করেছি, করতে কি পেয়েছি, 0.625। এই 0.625কে আমরা কি কেরামতি করেছি, আবার যে নেক্সট ডিজিটটা আছে তার সাথে অ্যাডিশন করেছি, করতে আমার কি রেজাল্ট এসেছে, 0.625। এই 0.625কে আমরা 2 দিয়ে ডিভাইড করে কি অ্যান্সার পেয়েছি, সেটা হচ্ছে 0.3125। এবারে এই 0.3125 এটাকে আমরা 1-এর সাথে অ্যাডিশন করেছি, 1-এর সাথে অ্যাডিশন করলে কি করে পেয়েছি, এটা হচ্ছে 1.3125, তাকে আবার 2 দিয়ে ডিভাইড করে আমরা পেয়েছি 0.65625। তাহলে আমার এই টোটাল 0.10101 যে বাইনারি নাম্বার, তার ডেসিমাল কনভার্সনটা কি হলো, সেটা হলো 0.65625। তাহলে এটাকে তুমি ভিডিওটা পজ করে আর একবার নিজে দেখতে পারো যে তুমি পাচ্ছ কি না, ঠিক আছে? আমরা আর একটা এক্সাম্পল দেখাবো নেক্সট, 0.111। তাহলে এটা হচ্ছে আমার একটা বাইনারি নাম্বার, এটাকে আমরা একটা ডেসিমাল নাম্বারে কনভার্ট করব, ঠিক আছে? তো আমরা ফার্স্টেই কি ছিল, সেটা হচ্ছে একদম যে রাইট সাইডের যেটা রয়েছে সেটাকে আমরা নেব, নিয়ে কি করব, 1/2। তাহলে কত হচ্ছে, 0.5। এবারে এটাকে আমরা কি করব, 0.5+1, মানে নেক্সট যে ডিজিটটা আছে সেটাকে দিয়ে আমরা অ্যাডিশন করে নিলাম, ঠিক আছে? এবার 1.5টাকে কি করব, ডিভাইড বাই 2 করে দেব, করে আমার রেজাল্ট কত আসবে, 0.075 এলো। এটাকে এবার আমরা কি করব, 0.75+1, এটা কোনটা, একদম লাস্ট ওয়ানটা, ঠিক আছে? এটাকে করে আমার কি হলো, 1.75। এবার এটাকে আবার আমরা 1.75/2 করে আমাদের অ্যান্সার আমরা কত পাচ্ছি, সেটা হচ্ছে 0.875। তাহলে আমার এর করস্পন্ডিং 0.111-এর করস্পন্ডিং যে ডেসিমেল ভ্যালুটা হলো সেটা কত হলো, 0.875/10, রাইট? আচ্ছা, তোমরা এটা ভিডিওটা আর একবার দেখো, যতবার বুঝতে না পারবে পজ করে করে দেখো, তাহলেই বুঝতে পেরে যাবে যে জিনিসটা কি। সেটা হলো
যখন পূর্ণ সংখ্যার করছো তখন কিন্তু তোমাদেরকে স্টার্ট করতে হবে বাঁ দিক থেকে, মানে লেফট সাইড থেকে দ্বিগুণ করবে, অ্যাডিশন করবে পরবর্তী ডিজিটের সাথে, আবার দ্বিগুণ করবে, আবার পরবর্তী ডিজিটের সাথে অ্যাডিশন করবে, এইভাবে যেতে থাকবে। আর যখন ভগ্নাংশ করবে তখন কি করবে, ডান দিক থেকে স্টার্ট করবে, প্রথমে ডিভাইড করবে 2 দিয়ে, অ্যাডিশন করবে নেক্সট ডিজিটের সাথে মানে আগের ডিজিটটার সাথে, আবার 2 দিয়ে ডিভাইড করবে, আবার নেক্সট ডিজিটের সাথে অ্যাড করবে, এইভাবে করতে করতে যাবে। তা তোমরা সহজ পাঠকে সবাই সাবস্ক্রাইব করো, কোনো রকম কোনো প্রবলেম হলে তোমরা এখানে কমেন্ট বক্সে জানাতে পারো। তোমাদের যদি আরও অন্য কোনো রকম হেল্পের দরকার হয়, যে কোনো টপিকের কোনো কিছু বুঝতে পারছো না কম্পিউটার সায়েন্সের বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের 11-12, বা তোমাদের মধ্যে যদি কেউ বিএসসি বা কিছু পড়ে থাকো, বিএসসি এমএসসি কম্পিউটারের কোনো টপিক তোমাদের আটকাচ্ছে, তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, আমরা অবশ্যই হেল্প করব। ধন্যবাদ, টাটা।